হ্যালো ইউটিউবে বক্স লাভার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ইটস সঞ্জু বাবা। আগামীকাল রয়েছে আগ্রিতে শ্মশানকালী পুজো, তো সেই উপলক্ষে আজ থেকে নিউ আদ্যা শক্তি টোটাল 12 পিস বক্স নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে। আজকে ভোল্টেজ নেই বলে সেরকম প্রেসারে বাজাতে পারছে না, কিন্তু কাল সকাল থেকে বললো প্রচণ্ড প্রেসারে বাজাবে। আজকে ইলেকট্রিক থেকে বাজাচ্ছে, কালকে সম্ভবত ডিজি বা জেনারেটর থেকে বাজাবে, তো কালকেই বোঝা যাবে কাল সকালে। তো কালকে পুজো আছে, আজ থেকে বাজাচ্ছে, ভালোই বাজাচ্ছে। সাইডে উপরে 4টে দেখলাম, 4 বড় আছে আর 8টা, 4 4 15 নিয়ে প্রচণ্ড প্রেশার বাজবে। তার মানে কালকে, আজকেই ভালো প্রেশার দিচ্ছে, ভোল্টেজটা শুধু কম বলে সেরকম প্রেশার আসছে না, কিন্তু আগামীকাল প্রচণ্ড প্রেশারে বাজবে। লোকেশনটা বলে দিই, তারকেশ্বর থেকে উদয়নপুর যাওয়ার যে বাস যায় বা ডিবুসুর যাওয়ার বাস যায়, সেই বাস ধরে যে নদীর পাড় ধরে আসলেই আঁকড়ি হাই স্কুলটা পড়ে। আঁকড়ি হাই স্কুলটার পরেই হচ্ছে আঁকড়ি শ্মশানটা, সেখানেই বসিয়ে বাজছে, পুরো রাস্তার গায়ে বাজছে। দেখতে পাবেন দামোদর নদীর গায়ে পাশেই, পুরো দামোদর নদীর পাড় আর পিচ রাস্তার গায়ে বাজছে। বসিয়ে বীণগ্রামের দিকে মুখ করা আছে, যে বীণগ্রামে নিউ সনদ বা কালীমাতা সেটাও আছে, তাদের দিকে মুখ করে বসিয়ে বাজাচ্ছে। প্রচণ্ড প্রেশারে বাজবে কালকে, অবশ্যই দেখতে আসুন, কারণ আমাদের এখানকার এটাই সম্ভবত শেষ কালী পুজো, শ্মশান কালী পুজো বলতে গেলে, পুজো বলতে গেলে এখনকার এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুজোগুলো হয় এটাই শেষ পুজো। এরপর একবারে রথে বক্স বাজবে, তারপর আশপাশে যেগুলো ছোটোখাটো সেটাপে, ছোটোখাটো পুজোতে যেই বক্সগুলো বাজে সেগুলোর ভিডিও আসবে এক এক করে। তো আমাদের এরিয়া এটাই শেষ পুজো, শেষ শ্মশান কালী পুজো। তো সকলে অবশ্যই কালকে আসবেন, প্রচণ্ড প্রেশারে বাজবে কালকে অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নারায়ণ।